আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের কে বিষয় এই আপনাদেরকে এই কিভাবে একটা পেয়ারা গাছ কিভাবে লাগাতে হবে এটা আপনাদের এখন আমরা জানাবো। আপনারা পেয়ারা গাছ কোন মাটিতে কোন আকৃতির টবে কিভাবে কোন মাটিতে ভালো হবে এই সব বিস্তারিত জানতে হলে আপনারা আমাদের সাথেই থাকুন। তো আপনারা আমাকে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। তো আজকে আমরা আমার একটি বাগান ছিল প্রচুর পুরাতন, এখন দেখতে পারেন এখনকার এই আমরা এখনই মাত্র এখনই আমাদের মাটিতে মাটি বীজাণুগুলো শেষ হলো, কারণ যখন বাসা বানাচ্ছিলাম তখন আমাদের এর ওই সব গাছ মারা গেছিলো। এখনো আপনারা দেখতে পেলেন হচ্ছে কি মেলা গাছ মারা গেছে। আমার মাও আমার সাথে সহযোগিতা করেছে। আমার হাই বলে দাও। তো আজকে আমরা পেয়ারা গাছ সম্পর্কে জানবো, কিন্তু আজকে পেয়ারা গাছ সম্পর্কে জানার আগে আমরা একটি তরমুজ গাছ এনেছিলাম, দেখাই যাচ্ছিল। তো আমরা এখানে এখন লাগিয়ে রেখেছি। আপনারা তো অবশ্যই জানেন তরমুজ গাছ বেলে মাটিতে ভালো হয়। পেয়ারা গাছটি এনেছি, সেই পেয়ারা গাছটি আপনাকে দেখে দিই। প্রচুর হেলদি, এরকম হেলদি গাছ আপনারা বেছে আনবেন, এরকম হেলদি গাছ আপনারা বেছে আনবেন। এই যে পেয়ারাও ধরে আছে। তো আজকে আপনাদের জন্য কই, কারণ দেখেন এখন মেলা আর সন্ধ্যা হয়ে গেছে, তো এখন কি করব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে। ও, আপনারা আরেকটু বিষয়ে আমাদেরকে জানিয়ে রাখবেন যে এর পরবর্তীতে আপনাদের আমি কোন গাছের ব্লগটি আনবো। দেখা হচ্ছে কালকে সকালে। বাই, কালকে সকালে আবার দেখা হবে।